নমস্কার, আমি মনীষা ভট্টাচার্য, কনসালটেন্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। আজ আমি আপনাদের সাথে কিছু বিহেভিয়ারাল ম্যানেজমেন্ট টেকনিক নিয়ে কথা বলতে এসেছি, যেগুলো প্রধানত আমাদের যেসব বাচ্চারা যাদের অটিজম স্পেকট্রাম কন্ডিশন বা অন্য কোনো নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশন রয়েছে তাদের জন্য। প্রথমত বলে রাখি, আমি এমন কিছু বলবো না যেটা হয়তো আপনারা করছেন না বা নতুন কিছু ডিসকাস করতে চলেছি। এতদিন ধরে আপনারা যে যে টেকনিকগুলো বাড়িতে চেষ্টা করে এসেছেন, ট্রাই করে এসেছেন, সেগুলোকে আজকের এই ডিফিকাল্ট পরিস্থিতির মধ্যে দিয়ে আরেকবার ভালো করে ঝালিয়ে নেওয়া। যেহেতু একটা নতুন ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যেখানে বাচ্চারা থেরাপি সেন্টারে যেতে পারছে না, স্কুলে যেতে পারছে না এবং অনেকটা টাইম বাড়িতে থাকছে, অটোমেটিক্যালি ভীষণ আনস্ট্রাকচার্ড একটা টাইম, এবং সেটাতে আমরা বাচ্চাদেরকে অনেক বেশি সময়টা ধরে পাচ্ছি, যেখানে মা বাবারা হয়তো ফিল করতেই পারেন যে আমার কোথাও কোথাও সমস্যা হচ্ছে বাচ্চার টেম্পার ট্যান্ট্রামস বা অ্যাঙ্গারটাকে ম্যানেজ করে উঠতে। সুতরাং বিহেভিয়ারাল ম্যানেজমেন্ট নেগেটিভ বিহেভিয়ারের, কিন্তু নেগেটিভ বিহেভিয়ার বা বিহেভিয়ার শুধুমাত্র নেগেটিভ হয় না, বিহেভিয়ারের একটা কোনো ফাংশন আছে। আমরা শুধু বিহেভিয়ারকে বিহেভিয়ার হিসেবে এখন দেখতে পারি না, আমাদেরকে দেখতে হবে যে এই বিহেভিয়ারটা কেন হচ্ছে। প্রথমত, আমাদের যে সমস্ত বাচ্চাদের অটিজম স্পেকট্রাম কন্ডিশন আছে তাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই বিহেভিয়ারের কারণটা হচ্ছে তাদের কমিউনিকেশনের অসুবিধা। হয়তো তারা অনেক সময়তে জানিয়ে উঠতে পারছে না যে আমি কোনো একটা কিছু চাইছি যেটা আমি বোঝাতে পারছি না, হয়তো আমার কোনো মেডিকেল কন্ডিশন হচ্ছে, হয়তো পেটে ব্যথা হচ্ছে, সেটা আমি বুঝিয়ে উঠতে পারছি না, বা হয়তো কোনো সেন্সরি ইস্যু যেটা নতুন করে শুরু হয়েছে সেটা সম্বন্ধে আমি কাউকে কমিউনিকেট করে উঠতে পারছি না, বা এই যে নতুন পরিস্থিতি যে আমি স্কুলে যাচ্ছি না, আমি বাড়ি থেকে মা বাবারা অফিসে যাচ্ছেন না, একটা নতুন ধরনের সিচুয়েশন, সেই সিচুয়েশনটা একটা অনিশ্চয়তা তৈরি করেছে, এবং সেটার জন্য নিজের যে ইমোশনগুলো সেগুলোকে আমি কিভাবে এক্সপ্রেস করব, কিভাবে কমিউনিকেট করব আমার মা বাবার সাথে, সেটা আমি বুঝে উঠতে পারছি না। সুতরাং সেইগুলো প্রকাশ পাওয়ার একটা ধরন হয়তো তাদের অ্যাঙ্গার বা টেম্পার ট্যান্ট্রাম। সুতরাং আমাদের প্রথমেই যেটা মাথায় রাখতে হবে যে আমরা যাতে এই কমিউনিকেশনের ওপরে অনেক বেশি করে জোর দিতে পারি, কারণ আমরা এখন প্রচুর সময় পাচ্ছি, সুতরাং এই সময়টা ইউটিলাইজ করি বাচ্চাদের কমিউনিকেশনটাকে বাড়ানোর জন্য। আপনারা এতদিন যে যে ধরনের টেকনিকগুলো ইউজ করে এসেছেন তাদের অল্টারনেটিভ কমিউনিকেশনকে বাড়ানোর জন্য, সেগুলো আপনারা ট্রাই আউট করে দেখতে পারেন এই সময়। চেষ্টা করুন তাদের চয়েস দেওয়ার, যাতে তাদের মতামতটা অনেক বেশি তারা এস্টাবলিশ করতে পারে। এবং আরও একটা কথা বলবো, অনেক সময় আমরা ভেবে নিই যে যেহেতু এরা বাচ্চা তার জন্য এদের ইমোশনাল নিডগুলো সেরকমভাবে হয়তো প্রকাশ করার দরকার নেই, বাট টু বি ভেরি ফ্র্যাঙ্ক, বাচ্চাদের ইমোশনাল নিডস কিন্তু অনেক বেশি হয়, যেটা তাদের প্রকাশ করতে যে কোনো বাচ্চার ক্ষেত্রেই হয়তো অসুবিধাজনক হতে পারে। সুতরাং এই সময়টা আপনি ফোকাস করতে পারেন আপনার বাচ্চার ইমোশনের লেবেলিংয়ের ওপরে। আপনি বলতে পারেন যে হ্যাঁ, এটা একটা অ্যাংজাইটি প্রোভোকিং সিচুয়েশন যেটার মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি, এবং তোমার অ্যাংজাইটি হচ্ছে, তুমি এই এই টাইমে তুমি সেটা ফিল করছো, এবং হয়তো সেটা নিয়ে আপনারা পরবর্তীকালে দেখতে পারেন বা এখনও হয়তো দেখছেন যে বাচ্চারা নিজেদের মতো করে সেটাকে একটু কোপ আপ করারও চেষ্টা করছে। হয়তো কখনো সেটা রাগের মধ্যে দিয়ে প্রকাশ পায়, কখনো সেটা হ্যান্ড ফ্ল্যাপিংয়ের মধ্যে দিয়ে প্রকাশ পায়, বা কখনো হয়তো নিজেই একটু বেশি করে জল খাচ্ছে, বা হয়তো একটা কোণে গিয়ে বসে থাকছে, একটা কমফোর্ট সিচুয়েশন চাইছে, এরকম অনেক কিছু হতে পারে। তো আমরা চেষ্টা করব সেই ব্যাপারটাকে মাথায় রেখে তার কমিউনিকেশনের ওপরে জোর দিতে, যে ইমোশনাল কমিউনিকেশন। এবং আরেকটা কথা আমার মনে হয় খুব দরকারি, সেটা হচ্ছে যে আমরা বাচ্চাদের সেলফ এস্টিম নিডের ওপরে এবার এই টাইমে একটু বেশি কাজ করতে পারি। আপনি ভেবে দেখুন তো, যখন আমরা আমাদের বাচ্চাদের কথা বলি তখন বেশিরভাগ সময়তেই আমরা বলি যে ও খুব রেস্টলেস হয়ে গেছে, ও ভীষণ দুষ্টুমি করছে। একটা বাচ্চার নিজের সম্পর্কে তাহলে ধারণাটা কি তৈরি হচ্ছে? আমরা কি সেটাকে একটু অন্যভাবে ভাবতে পারি? আমরা কি ভাবতে পারি এই কথাগুলোকে একটু অন্যভাবে বলার, যেখানে বাচ্চা নিজের সম্বন্ধে একটা পজিটিভ ধারণা তৈরি করবে? যেহেতু নেগেটিভ ক্রিটিসিজম সব
সবসময় তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে ওঠে, আমরা সারাক্ষণই কিছু না কিছুভাবে তাদের বিহেভিয়ারকে ক্রিটিসাইজ করি, সেক্ষেত্রে তাদের নিজেদের সম্পর্কে নিজেদের ধারণাটা খুব একটা ভালো হয় না। তো আমরা যদি রেস্টলেসের জায়গায় বলতে পারি যে আমাদের বাচ্চারা এখন খুব ফিজিক্যালি অ্যাক্টিভ, আমি যদি বলতে পারি যে আমার বাচ্চা খুব একটা কনসেন্ট্রেট করে না, সেটার বদলে যদি এটা বলি যে ও একসাথে অনেকগুলো কাজ করতে পারে, তাহলে অটোমেটিক্যালি আপনি আপনার বাচ্চার পজিটিভ দিকগুলোকে তুলে ধরছেন, এবং নেগেটিভ ক্রিটিসিজম যখনই কম হবে অটোমেটিক্যালি তার নিজের সম্বন্ধে ধারণাটা ভালো তৈরি হবে এবং রাগের পরিমাণটাও হয়তো কমবে। টিপস বলতে এটা দেখুন যে বাচ্চাকে কতটা পরিমাণে বাড়িতে আপনি এঙ্গেজ করার টাইম পাচ্ছেন, এবং বিভিন্ন কাজে আপনি এঙ্গেজ করতে পারেন, তাহলে বাচ্চা নিজের মতো করে সময় কাটানোর সময়টা কম পাবে, যেখানে তারা বোর হওয়ার সময়টা কম পাবে, অটোমেটিক্যালি আপনাদের সাথে বন্ডিংটা বেটার হবে। এবং আমাদের ক্ষেত্রে যেটা আমরা দেখি অনেক সময় যে বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে কোনো ইমোশনাল ইয়ের ক্ষেত্রেই আমি বলছি, তো সেক্ষেত্রে আপনি ভেবে দেখতে পারেন যে বাড়ির যে ছোটোখাটো কাজগুলো আপনারা করছেন সেগুলোর মধ্যে ওকে ইনভলভ করা যেতে পারে কি না ওর মতো করে, এবং ওর চয়েসের ওপরে ভীষণভাবে জোর দেওয়ার চেষ্টা করুন, ওর চয়েসগুলোকে বোঝার চেষ্টা করুন, এবং এটা ওকে বলার চেষ্টা করুন যে হ্যাঁ তোমার চয়েসের একটা মূল্য আছে আমাদের বাড়িতে, মানে ইউ আর আ ভেরি ইম্পর্ট্যান্ট মেম্বার অফ আওয়ার ফ্যামিলি। চেষ্টা করুন নিজেদের অ্যাংজাইটি ওদের মধ্যে সঞ্চারিত না করার। আমি জানি এই এই পার্টিকুলার সিচুয়েশনে আমরা সবাই অ্যাংশিয়াস এবং সেটা খুব খুব স্বাভাবিক, কিন্তু আমরা যদি অ্যাংজাইটিতে থাকি অটোমেটিক্যালি সেই অ্যাংজাইটি অন্যদের মধ্যেও আমাদের বাচ্চাদের মধ্যেও সঞ্চারিত হবে, এবং সেটা প্রকাশ কিন্তু পাবে হয়তো রাগের মাধ্যমে। চেষ্টা করুন বাড়িতে নিজেরা শান্ত থাকার, গল্প করার, নিজেদের একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার, যেখানে প্রচুর প্লে থাকবে, এবং এই প্লের মধ্যে দিয়ে আপনারা যে যে কাজগুলো হচ্ছে না থেরাপি সেন্টারে সেগুলো কিন্তু করে উঠতে পারবেন, আপনি একটা সামাজিক দিক তৈরি করে দিতে পারবেন আপনার বাচ্চার জন্য যেটা ও এনজয় করবে। এবং যে কোনো বাচ্চার বড় হওয়ার ক্ষেত্রে এই এনজয়মেন্টটা খুব দরকার, যদি এনজয়মেন্ট থাকে তাহলে নেগেটিভ মুড বা নেগেটিভ বিহেভিয়ার অটোমেটিক্যালি কমবে। আর এগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন, আমার মনে হয় এগুলো হেল্প করে উঠবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।